প্রতি শপথ গ্রহণ করার পরে নতুন ঘোষণা, রেশন কার্ড থাকলে সুখবর, এই সাতটি প্রকল্পের সুবিধা পাবেন কার্ড থাকলেই। কিভাবে পাবেন, কারা পাবেন, লাস্ট পর্যন্ত ভিডিওর সঙ্গে যুক্ত থাকুন। দেশের মধ্যে পশ্চিমবঙ্গে বসবাসকারী মোট রেশন কার্ডের সংখ্যা 8.5 কোটি। গরিব মানুষকে ন্যূনতম মূল্যে বা বিনামূল্যে খাদ্য প্রদানের জন্য এই রেশন ব্যবস্থা সুবিধা রাজ্য ও কেন্দ্র উভয় দিয়ে থাকে গোটা দেশে। চাল গম তো পান, এর সঙ্গে আরও 7-8টি সরকারি প্রকল্পের সুবিধা পেতে চলেছে রাজ্যবাসী। সো দর্শক বন্ধুরা, কোন কোন সুবিধা এবারে আপনারা পেতে চলেছেন, আপনার কাছে রেশন কার্ড থাকলে এবং কোন ক্যাটাগরি মানুষরা এই সুবিধা পাবে, এই 7টি প্রকল্প কী কী এবং কী কী কাগজ আপনাদের জমা করতে হবে, বয়স কত হতে হবে, আজকে ভিডিওটিতে ডিটেলস আলোচনা করতে যাচ্ছি। সো দর্শক বন্ধুরা, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার পাল্লা দিয়ে নিত্য নতুন প্রকল্পগুলি লঞ্চ করছে। সঠিক সময়ে যারা এই সমস্ত খবরগুলি পাচ্ছে আবেদন করার মাধ্যমে, মাস শেষে বা নির্দিষ্ট সময় পরে সেই সুবিধাগুলি তারা পাচ্ছে। আর যারা এই সমস্ত আবেদন বা আপডেটগুলি পাচ্ছেন না, তারা এই সমস্ত প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সো তেমনই রেশন কার্ড থাকলে 7টি সরকারি প্রকল্পের আপনারা সুবিধা পেতে যাচ্ছেন। কী কী সুবিধা লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো প্লেসে স্কিপ করবেন না। ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর লাইক করবে। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। সর্বপ্রথম যে প্রকল্পের সম্পর্কে আমরা জানতে চলেছি সেটির নাম হচ্ছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। হ্যাঁ দর্শক বন্ধুরা, গত বছর এটি বিশ্বকর্মা যোজনার দিনে লালকেল্লা থেকে নরেন্দ্র মোদী ডাইরেক্ট তিনি ঘোষণা করেছিলেন যে শ্রমিকদের আর্থিক অবস্থা উন্নতির জন্য নানা প্রকার সুবিধা দেওয়া হয়েছে। এছাড়াও জানা গেছে এর মাধ্যমে আরও নানান রকম সুবিধা পাওয়া যাবে। আপনার রেশন কার্ড থাকলে 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। এর ফলে আগের তুলনায় আপনার আর্থিক অবস্থা ভালো হবে, সেই সাথে আপনার পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। সো দর্শক বন্ধুরা, বিশ্বকর্মা যোজনাতে যারা শ্রমজীবী বা কর্মী, এই সমস্ত মানুষরা বা ব্যবসায়ী, তারা ছোট ব্যবসা থেকে বড় ব্যবসা করতে চায়, সরকার থেকে আপনারা এই বিশ্বকর্মা যোজনাতে আপনার ফ্রিতে আবেদন করার মাধ্যমে 1 থেকে 2 লক্ষ টাকা আপনার লোন পেয়ে যাবেন। এবং তার মাধ্যমে আপনার ব্যবসা বা আপনি কোনো শ্রমজীবী কাজের সঙ্গে যুক্ত থাকেন, আপনার কাজকে আরও বৃদ্ধি করতে চান, তাহলে এই প্রকল্পের সুবিধা আপনারা পেতে পারেন। আমি ডেসক্রিপশনে এই বিশ্বকর্মা যোজনার লিঙ্ক দিয়ে দিয়েছি। তাছাড়া আপনার নিকটবর্তী যে সিএসসি বা কম্পিউটার যে দোকান আছে, সেখানে গিয়ে আপনি বিশ্বকর্মা যোজনাতে আবেদন করতে পারবেন। আপনার ন্যূনতম বয়স 18+ হতে হবে। এরপরে দ্বিতীয় স্কিমের টাকা আপনারা পেতে চলেছেন, সেটি হচ্ছে বিশ্বকর্মা প্রকল্প সেলাই মেশিন যোজনা। বর্তমানে মহিলাদের স্বনির্ভর করার জন্য যে একাধিক প্রকল্প চালু রয়েছে, সেই সব প্রকল্পের মধ্যে অন্যতম একটি হলো সেলাই মেশিন যোজনা। এই প্রকল্পের আবেদনকারীরা একটি সেলাই মেশিন বিনামূল্যে পেয়ে যাবেন, যা দিয়ে কাজ করে অর্থ উপার্জনের মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন তারা। মহিলারা 15,000 টাকা পেতে পারেন এই বিশ্বকর্মা প্রকল্পের মাধ্যমে। সো দর্শক বন্ধুরা, বুঝতে পাচ্ছেন প্রধানমন্ত্রী ফ্রি সেলাই মেশিন যে যোজনা, মহিলাদের কর্মনিপুণ করতে 15,000 টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার সেলাই মেশিন কেনার জন্য। এই অর্থের বিনিময়ে তারা বিনামূল্যে সেলাই মেশিন কিনতে পারেন, যার ফলে নতুন আয়ের পদ দেখতে পারে মহিলারা। সো দর্শক বন্ধুরা, বুঝতে পাচ্ছেন ভোটে জেতার পরেই নতুন নতুন বিভিন্ন প্রকল্প লঞ্চ করছে এবং সেই সমস্ত প্রকল্পের আবেদন অলরেডি চলছে, সেগুলো আবার শুরু হবে এই চ্যানেলে, আপনারা সেটি আপডেট পেয়ে যাবেন। তৃতীয় যে প্রকল্প সেটি এবার এক নজরে দেখে নেব, কেন্দ্রীয় শ্রমিক সুরক্ষা কার্ড, সোশ্যাল সিকিউরিটি কার্ড। শ্রমিকদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার চালু করেছে শ্রমিক সুরক্ষা কার্ড। 18 থেকে 59 বছর বয়সী ব্যক্তিরা এই প্রকল্পে আবেদন করতে পারেন। সরকার 60 বছর বয়সে তাদের পেনশন দেয়। কেন্দ্রীয় সরকারের চালু করা এই প্রকল্পের ফলে বলাই যায় জীবনের বিভিন্ন পর্যায়ে রেশন কার্ড আর্থিক স্থিতিশীলতা ও সুরক্ষা দেয়। এই প্রকল্পগুলি ছাড়াও বিভিন্ন রাজ্যের রাজ্য সরকার নানা প্রকল্প চালু করে, সেসব ক্ষেত্রে এই উপকৃত
হচ্ছেন বহু মানুষ শুধুমাত্র তাদের রেশন কার্ডের দ্বারা। তাই এ কথা বলাই যায়, যাদের রেশন কার্ড আছে তারা কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পগুলির মাধ্যমে সুবিধা নিয়ে উপকৃত হচ্ছেন। তো দর্শক বন্ধুরা, সোশ্যাল সিকিউরিটি কার্ড এটি কেন্দ্রীয় সরকারের কার্ড, আপনার বয়স 18 থেকে 59 বছরের মধ্যে হলে আপনারা এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। এরপরে যে প্রকল্প সেটি হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, যেটি পিএম ফসল বিমা যোজনাও নামে পরিচিত। কারণ রাজ্য সরকার থেকে যে ফসল বিমা যোজনা সেটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বাংলা শস্য বিমা যোজনা, কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে ফসলের ক্ষতিপূরণের জন্য যে টাকা দেয় সেটি হচ্ছে পিএম ফসল বিমা যোজনা। কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী শস্য বিমা প্রকল্প চালু করেছে কৃষকদের সুবিধা দেওয়ার জন্য। এই প্রকল্পের সুবিধাভোগীরা ফসলের ক্ষতির ক্ষেত্রে ক্ষতিপূরণ পেতে পারেন, আর এই জন্য তাদের রেশন কার্ড থাকতে হবে। কেন্দ্রীয় সরকার এই প্রকল্প চালু করেছিল 2016 সালে, রেশন কার্ডের প্রয়োজনীয়তা এই প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য। এই প্রকল্প নিঃসন্দেহে প্রকল্প সুবিধাভোগীদের আর্থিক পরিস্থিতিতে আরও উন্নত করে তুলবে। প্রতিটি পরিকল্পনারই সুবিধা নেওয়া যেতে পারে আলাদাভাবে, আবার সরকারের দ্বারা এই সুবিধা পরিবর্তনও হতে পারে। তো দর্শক বন্ধুরা, আপনাদের ফসলের ক্ষতির জন্য কেন্দ্রীয় সরকার যে প্রকল্পটি চালাচ্ছে সেটি হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, আর বাংলা যে প্রকল্পটি চলছে সেটি হচ্ছে বাংলা শস্য বিমা। সো দর্শক বন্ধুরা, এই প্রকল্পে আবেদনের মাধ্যমে আপনারা কেন্দ্রীয় সরকারেরও সুবিধা নিতে পারেন। এরপরে যে প্রকল্পের আপনারা সুবিধা নিতে পারবেন আবেদন করার মাধ্যমে সেটি হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। হ্যাঁ দর্শক বন্ধুরা, অনেকেই জানেন না যে রেশন কার্ডটি প্রধানমন্ত্রী আবাস যোজনা ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। তা লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো প্লেস স্কিপ করবেন না। ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন। সো প্রধানমন্ত্রী আবাস যোজনা, আপনার সকলের কাছে কম বেশি রেশন কার্ড আছে, কিন্তু আপনারা পুরো কনফিউশন যে কোন কার্ডটির জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দেওয়া হয় আপনারা অনেকেই জানেন না। এবং কারা অগ্রাধিকার আগে আপনারা আবেদন করতে এডিও বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন, যে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি ওয়াইজ আমি আগে বাড়ি পাওয়ার অগ্রাধিকারী। সব কি বলেছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অধীনে শহরাঞ্চলে 1,30,000 টাকা এবং গ্রামীণ এলাকায় 1,20,000 টাকা দেওয়া হয়। এবং এই টাকাটি মোটামুটি 2024 যে সেশনে টাকা পেতে চলেছেন আবাস যোজনা, যারা 23-এ যারা সিলেক্টেড হয়েছিলেন তাদের শোনা যাচ্ছে এই টাকাটি বৃদ্ধি হয়েছে। বহু মানুষ উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারের দেওয়া এই আবাস প্রকল্প থেকে। এই প্রকল্পে 34 লক্ষেরও বেশি ঘর তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গে 2023 সালের আগস্ট মাস অবধি। কারণ আগস্ট মাসের পরে আর কেন্দ্রীয় সরকার থেকে টাকাটি আটকে দেওয়া হয়েছিল বিভিন্ন কারণবশত। সো আবেদন করতে হলে আপনাদের পরিবারের রেশন কার্ড থাকতে হবে, আর এই রেশন কার্ডের ক্যাটাগরি ওয়াইজ আপনাদের যদি AAY থাকে, অর্থাৎ অন্ত্যোদয় অন্ন যোজনা বা SPHH বা PHH, তাহলে আপনারা আগে অগ্রাধিকার পাবেন। কারণ এগুলি হচ্ছে BPL ক্যাটাগরির অন্তর্ভুক্ত রেশন কার্ড, আর AAY হচ্ছে অন্ত্যোদয়। সো বুঝতে পাচ্ছেন, AAY যাদের আছে তারা তো অ্যাডভান্স পাবেনই, না পেয়ে থাকলে আপনি ডাইরেক্ট কী করবেন, বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন, তাতেও যদি সমস্যা হয় আপনি DM অফিসে গিয়ে আপনি অভিযোগ জানাতে পারেন। সো দর্শক বন্ধুরা, এরপরে আছে SPHH PH, কিন্তু RKSY 1 এবং RKSY 2, এটি হচ্ছে রাজ্য সরকারের, সবাই পেয়ে যাবে। তারপরে লাস্ট যারা বাকি থাকবে তারা RKSY 1 RKSY 2টা তারা পাবে, অর্থাৎ রেশন কার্ডের ক্যাটাগরি হিসাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা যা বাড়ি দেওয়া হয়। কারণ অন্ত্যোদয়, তারপর BPL, তারপর RKSY 1 RKSY 2, এরা অনেকটা APL ক্যাটাগরির অন্তর্ভুক্ত। সো দর্শক বন্ধুরা, বুঝতে পাচ্ছেন রেশন কার্ডের ক্যাটাগরি ওয়াইজ আপনারা যে প্রধানমন্ত্রী আবাস যোজনা সে বাড়ি পাওয়ার সেই হিসাবে অগ্রাধিকার। সপ্তম যে প্রকল্প এবং সর্বশেষ সেটি হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনা। হ্যাঁ দর্শক বন্ধুরা, তো একদিন আগে অর্থাৎ 18 জুন আপনাদের PM কিষাণ সম্মাননিধির পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 11তম এবং অন্যান্য স্টেটের ক্ষেত্রে 17তম কিস্তি টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। কিন্তু আপনারা কম বেশি আবেদন করেছেন, সিলেক্ট হয়েছেন, এবং অনেকে আবেদন করেছেন এখনও পর্যন্ত টাকা পাননি। এর কারণও আমি আপনাদের বলে দেবো, কারণ রেশন কার্ডের জন্য এমনটি হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনা কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প। এই প্রকল্পের আওতায় থাকা কৃষকদের ইতিমধ্যে এই প্রকল্পের আওতায় সুবিধা ভোগ করছেন। এই প্রকল্পের আওতায় থাকা রেশন কার্ডধারীরা কৃষকরা বছরে পান 6,000 টাকা,
তিন কিস্তিতে পেমেন্ট হয়। প্রতি কিস্তিতে 2,000 টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়। এখনও পর্যন্ত আপনারা 17তম কিস্তি টাকা পেয়ে গিয়েছেন এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে 11তম কিস্তি টাকা। এবার বলে রাখি, অনেকেই টাকা পাননি, অনেকেই বঞ্চিত হয়েছেন, ইকেওয়াইসি অনেকে কমপ্লিট করতে পারেনি, আধার সিডিং নয় আছে, এই কারণবশত। আরেকটি বলে রাখছি, যারা সরকারি চাকরি করে বা আপনি পেনশন পান এবং তার পরিমাণ 10,000 টাকা বেশি, তারা এই প্রকল্পে সুবিধা পাবেন না। আর যাদের রেশন কার্ডের ওপর, কারণ রেশন কার্ডের ক্যাটাগরির ওপর এই প্রকল্পে টাকা নির্ধারণ করা হয় বা আপনার সিলেক্ট করা হয়, আপনার যদি অন্তদয় AY SPHH PHH এই রেশন কার্ডগুলি থাকে, তাহলে আপনি আবেদন করেছেন, আপনার রেকর্ড ডকুমেন্টসগুলি সব ঠিকঠাক আছে, তাহলে আপনি অবশ্যই টাকা পাবেন। সো দর্শক বন্ধুরা, আজকে টোটাল 60টি প্রকল্পের যে রেশন কার্ডের সুবিধা পান সেটি নিয়ে আলোচনা করলাম। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, এবং আপনারা নির্দিষ্ট কোনো একটি এই প্রকল্পগুলো নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি, আপনারা যদি আরও উৎসুক হন এই সমস্ত প্রকল্পের যে আবেদন পদ্ধতি সেগুলো আমি নিয়ে অলরেডি ভিডিও বানিয়ে দেবো, এই জন্য আপনাদের কমেন্টে সেই প্রকল্পের নামটি জাস্ট লিখতে হবে এবং পরবর্তীতে সেটা নিয়ে আপনাদের ডিটেলসে আরও ভিডিও বানিয়ে দেবো বা আবেদন করে দেখাবো এবং আপনারা সেটির মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, একটি লাইক করে দেবেন এবং নিচের দিকে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন।